মর্নিং, আজ একটা মেঘলা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন গ্রামে। আজ ওয়েদার ফোরকাস্ট জানাচ্ছে গোটা পহেলগাম জুড়ে বৃষ্টির সম্ভাবনা, আর আমাদের প্ল্যান হচ্ছে বাইশরণ ভ্যালি যাওয়ার। আজ আমাদের বেরোনোর কথা বাইশরণ ভ্যালি দেখতে। তো ওয়েদার ফোরকাস্ট যেটা বললাম, এই যে এখনো হাওয়া দিচ্ছে, ওয়েদার ফোরকাস্ট যেটা বললাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই আমরা অপেক্ষা করছি যে কখন বেরোবো। তো আমি ভিডিও ক্লিপস কিছু নিচ্ছিলাম যে তোমাদের দেখাবো যে বাইরের আকাশে পুরো মেঘ জমে আছে পাহাড়ের চূড়াগুলোতে। এমন সময় একটা কাশ্মীরি বলতা আমাকে কামড়ে দিয়েছে, তার চেহারা এরকম, মানে অনেকটা আমার মতো, আমাদের ওদিকের বলতার মতো নয়, এখানটায় দিয়েছে দুটো পায়ের মাঝখানটাতে। বলতা কি করে মানুষের পায়ের নিচে কামড়ায় আমাকে বোঝাতে? না মানে আমি খালি পায়ে ছিলাম, দেখো এখানটাতে এই যে দুটো আঙুলের মাঝখানে কামড়ে দিয়েছে, ব্যথা করছে। খুশির খবর হচ্ছে দেখো সূর্যি মামা দেখা আমরা পেয়েছি, তো আমরা বাইশরণ যাচ্ছি। তো চলো আমরা এবার বাইশরণের জন্য যাই, আমি রেডি। আচ্ছা, বাইশরণ ভ্যালি যাওয়ার জন্য পায়ে সবসময় শুজ যেন একদম কমফোর্টেবল থাকে, যেরকম আমি পড়েছি কমফোর্টেবল শুজ। সূর্য উঠে গেছে, আমরা আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা না ভীষণ সুন্দর, তোমরা যারা একটু অফবিট লোকেশন পছন্দ করো, তারা এনিয়ার বলে একটা জায়গা আছে যেটা বেলগাম থেকে একটু আগে, যেখানে আমি স্টে করেছি, এই জায়গাটাতে থাকতে পারো। তোমরা দেখো জায়গাটা ঠিক কতটা সুন্দর। এই সামনে নদী হয়ে যাচ্ছে, এটা আমাদের রিসর্টটা যেখানে রয়েছি, এই সামনে নদী হয়ে যাচ্ছে, সোজা তুমি গেলে ডান দিকটা পুরো আখরোটের বাগান, আর বাঁ দিকে নদী আর সরু রাস্তা। চলো তোমাদের এই রাস্তাটা একবার হেঁটে হেঁটে দেখাই, এসো। দেখো আমরা বেরোনোর সময় এই ডান দিকে আখরোটের বাগান পড়বে সামনে, আর বাঁ দিকে একদম নদী তোমার সমতলেই বইছে, তুমি যখন ইচ্ছে নামতে পারো। এই যে ডান দিকে দেখছো, এটা হচ্ছে পুরোটা আখরোটের বাগান, এখন গাছগুলো ছোট রয়েছে। এবার আমরা বাঁ দিকে দেখে যাব এখান থেকে, তারপরে আমরা আবার বাঁ দিকে টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব পহেলগাঁও। এই যে নদী এখানে বইছে, এই জায়গাটা আমার মনে হলো, আমি পহেলগাম কালকেও ঘুরলাম, আমার মনে হলো এই জায়গাটা না থাকার জন্য একদম বেস্ট জায়গা, যেটাকে বোঝায় মানে আমি এরপর কখনো আসলে এই জায়গাতেই থাকবো, কারণ লোকজনের খুব একটা ভিড় নেই, অফবিট, অবশ্যই অফবিট, তাই আমার এতটা পছন্দ। তোমরা যারা রাফটিং করতে পছন্দ করো, এই দেখো এখানে রাফটিং পয়েন্ট রয়েছে, তোমরা রাফটিং করতে পারো। চল এখান থেকে এবার আমরা যাই পহেলগাম। পহেলগাম থেকে বাইশরণ যাওয়ার জন্য দুটো রাস্তা পড়ে, একটা মার্কেটের সামনে দিয়ে, আর একটা যে রাস্তায় আমি যাচ্ছি, অর্থাৎ পহেলগাম মার্কেট পেরিয়ে পহেলগাম ক্লাবের ঠিক উল্টো দিকে রাইট সাইডের রাস্তা দিয়ে। এই রাস্তার একটা সুবিধে হচ্ছে তুমি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবে প্রায় 1 কিলোমিটার ওপরে। বাইশরণ ভ্যালির যে ভিডিও যেটা তোমরা দেখছো, এই ভিডিওতে আমার সব থেকে যেটা মেন ফোকাস ছিল সেটা হচ্ছে ঘোড়ায় করে যাওয়ার রাস্তাটাকে সবার কাছে আনা। মানে আমি নিজে যখন বাইশরণ ভ্যালি যাব ভেবেছিলাম, তখন কিন্তু আমি প্রচুর ইউটিউবে সার্চ করি যেখানে আমি পুরো রাস্তাটা দেখতে পাবো, কিন্তু আমি কোথাও পাইনি। সেই কারণে আমি চেয়েছিলাম এই রাস্তাটা আমার ভিডিওতে থাকুক, কারণ আমি নিজে চেয়েছিলাম এই রাস্তাটা দেখতে। তাই তোমরা যদি এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও বোর হয়ে থাকো এবং রাস্তাটা দেখতে না চাও, তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো 12 মিনিট 20 সেকেন্ডে, যেখান থেকে আমি লোকেশনটা দেখানো শুরু করেছি। अभी नॉर्मल, अभी खाली बाड़ी पीछे, तब बेंड फॉरवर्ड और पैर थोड़ा पीछे, आगलो पीछे, हाँ तो लीन बैक, लीन बैक और पाँव आगे, भालू हिरन चाहिए, रात ब्लैक बियर, ब्राउन बियर, नॉर्मल लेपर्ड, नो लेपर्ड, ये डियर है। अच्छे रास्ता है, वाइल्ड लाइफ की गाड़ी जाती है, रास्ता ही नहीं है।
ঘোড়ায় করে যেতে যেতে তোমরা রাস্তায় কিছু ভিউ পয়েন্টস পাবে। তার মধ্যে এই একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কাশ্মীর ভ্যালি দেখা যায়। উনারা বলছেন এটা কাশ্মীর ভ্যালি, কিন্তু আমার মনে হয় এটা পহেলগাম দেখা যাচ্ছে। আমরা এখন যে রাস্তাটা আছি সেটা অ্যাকচুয়ালি অন্য একটা রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তাটার ডিরেকশন আমি দিয়ে দেব। আরেকটা রাস্তা রয়েছে যেটা মার্কেট থেকে আসে, সেটাও আমি দেখাচ্ছি। এই রাস্তাটা তোমরা যে কেউ আসতে পারো, সমস্যা হবে না, কিন্তু ওই রাস্তাটা একটু ডেঞ্জারাস, তো সেটাও আমি দেখাচ্ছি। চল দেখছো, এই রাস্তাটা কিন্তু বেশ স্মুথ, এটা দিয়ে তোমরা যে কেউ আসতে পারো। আর একটা রাস্তা আছে মার্কেট থেকে আসে, ওই যে ওটা দিয়ে, ওই যে দেখো ঘোড়াগুলো আসছে, ওই রাস্তাটা একটু ডেঞ্জারাস, মানে অনেকটাই ডেঞ্জারাস, অনেকে আসতে ভয় পায় ওই রাস্তা দিয়ে, যেটা ওই জঙ্গলের ভেতর দিয়ে যায়। আমরা যাচ্ছি এই পথ দিয়ে, দূরে দেখছো পাহাড় দেখা যাচ্ছে, বৃষ্টি নামলো, বেশ বৃষ্টি নেমে গেছে। এবার আমাদের কোথাও একটা দাঁড়াতে হবে। ভাইয়া বারিশ আ রহা হ্যায় তো ক্যা করে, পেড়ো কে নিচে রুক জায়েগে। ভাইয়া আপ তো থোড়া নিচে সে আতে, ও কাহাঁ উঠতে হ্যায় ইয়াহ সে। উধর সে লেকে যাতে উস পাহাড়ি সে, উস পাহাড়ি সে উধর ছোটা সা। আচ্ছা নেই তো রাস্তা দিখ রহা হ্যায়, পাহাড়ি সে রাস্তা দিখ রহা হ্যায়। বৃষ্টি চলে এসছে কিন্তু সেল্টার নেওয়ার এখানে কোনো জায়গা নেই। দেখো এখানের ভিউটা কি সুন্দর লাগছে। এরকম রাস্তা একটু ধরে বসতে হবে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, এভাবে একটু ধরে বসতে হবে। কিচর মে ঘুস গে, আও নেই কই বাত নেই, খুব ইজিলি আমাদের ঘোড়া হ্যান্ডেল করছে। এই দেখো পুরো গ্রিন কাশ্মীর, এমনই একটা সুন্দর জায়গা যে যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হবে জান্নাতেই কোথাও দাঁড়িয়ে রয়েছি। দেখো এদিকে কি সুন্দর ভেড়াগুলো চড়ছে। এই দেখো রাস্তা এখানে কিছুটা টলমলে, কিন্তু ঘোড়া আমার দারুণ সুন্দর ব্যালেন্স করে নিয়ে যাচ্ছে আমায় এগিয়ে এগিয়ে। ঘোড়ার উপর ভরসা রাখবে, সুন্দর পেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বেশি নড়াচড়া করলে আবার সমস্যা। এই দেখো এটা আর একটা ভিউ পয়েন্ট, ছোট্ট একটা পাহাড়ি স্রোত বেয়ে পড়ছে, এখানে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু উপভোগ করতে পারো জায়গাটা। আর আমরা যাব ওই যে ওপরে ওই পথ দিয়ে। এই রাস্তাটা কিন্তু এইটুকু জায়গায় এতটা বেশি চড়াই, বাকি পুরোটা কিন্তু এমন নয়, বাকি পুরোটা খুব হালকা হালকা গর্ত রয়েছে, শুধুমাত্র এই জায়গাটুকুই এতটা চড়াই।
আরেকটা কথা, এই রাস্তা দিয়ে আসলে কিন্তু ঘোড়াটাও তোমরা কম টাকায় পাবে। মার্কেটের ওখানে ঘোড়া বলেছিল পার ঘোড়া 5,000 টাকা করে, বার্গেনিং করে 4,000 পর্যন্ত এসেছিল, কিন্তু এখান থেকে আমি সেটা 1,500 করে পেয়েছি প্রত্যেকটা ঘোড়া। এই রাস্তাটা দিয়ে যখন উঠছিলাম অনেককে দেখছিলাম ভয় পেতে, আমি কিন্তু ভয় পাইনি। জানো, আমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার কাজ করছিল, মনে হচ্ছিল আমি তো রানীর মতো ঘোড়ায় চড়ে যাচ্ছি, কি ভালোই হতো যদি ঘোড়া চালানোটা শিখে নিতাম। সত্যি আমি এমনটাই ভাবছিলাম, বিন্দুমাত্র ভয় আমি পাইনি, কিন্তু অনেককে আমি দেখছিলাম ভয় পেতে। আমি বেশ মজাই উঠছিলাম, একদম সুন্দরভাবে যে টেকনিকে ওনারা বলেছিলেন যেভাবে বসবেন ওভাবে বসবেন, আমি সেগুলো মাথায় রেখে একদম মজায় মজায় যাচ্ছিলাম। আর ঘোড়ার ওপর মারাত্মক ভরসা ছিল। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, যখনই ঘোড়ায় চাপবে খুব বেশি নড়াচড়া করলে ঘোড়াও কিন্তু তখন নড়ে চড়ে বসবে, তাই নিজের ব্যালেন্সটা নিজেকে ঠিকভাবে ধরে রাখতে হবে। ভয় পেলেই ডিসব্যালেন্স হবে, তাই ভয় না পেয়ে জার্নিটাকে এনজয় করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। জানো, এর আগে আমি পাহাড়ে বহুবার ঘোড়ায় চেপেছি, কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একদম অন্যরকম। এই যে ঘন পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে পাখির ডাক শুনতে শুনতে, পাহাড়ি নদীর আওয়াজ শুনতে শুনতে, কখনো বৃষ্টি কখনো রোদের উকিঝুঁকি, এইসবের মাঝখান দিয়ে এই ভ্যালিতে যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। এই দেখো, চলতে চলতে গল্প করতে করতে পৌঁছে গেলাম ভ্যালির কাছে। স্বর্গ তো এটা, স্বর্গ এটাকে একদম আমাদের বাংলা ভাষায় স্বর্গ। এই হচ্ছে আমাদের বৈশরণ ভ্যালি, যেটা পহেলগামে। তোমরা আসবে কি করে এখানে? আসতে গেলে ঘোড়ায় চড়ে আসতে পারো অথবা হেঁটেও আসতে পারো, যেমন তোমাদের ইচ্ছে। তবে আমি সাজেস্ট করবো ঘোড়াতেই এসো। এই বৈশরণ ভ্যালির নাম কি করে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি, এই যে ভ্যালিটা দেখছো আমার ব্যাক সাইডে, আমার সামনে ফ্রন্ট সাইডে, এটা দুটো ভাইয়ের ক্ষেত ছিল, যেই ক্ষেতে ওরা ওই ভেড়া চড়াতো আর কি, মানে ওটাকে কি বলে, ভ্যাস, হিন্দিতে ভ্যাস চড়াতো। তাই এই জায়গাটার নাম হচ্ছে বৈশরণ। তো বৈশরণ থেকে পরে এটা বৈশরণ হয়েছে, এমনটা আমি বলছি না, এমনটা বলছেন এখানে স্থানীয়রা। তো এটাই স্টোরি এখানে, তাই আমি নিজে বলছি না এটা সঠিক কি ভুল, সে ধারণা আমার নেই। এখানে স্থানীয়দের সঙ্গে আমি কথা বলে জিজ্ঞেস করতে, তারা আমায় এটা বললেন, সব স্থানীয়রাই একই কথা বললেন। আর আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ, যখন বেরোই তখন মেঘ করেছিল, এখন রোদ ঝলমলে আকাশ, গরম লাগছে তাই সোয়েটার আমি খুলে দিয়েছি। ওই দেখো দূরে আবার মেঘ জমছে, পুরো সবুজ হয়ে আছে চারিদিক, পাইন গাছের জঙ্গল, আর আমরা এখানে রয়েছি একদম মাঝখানে, দূরে বরফের পাহাড়, যেন প্রাচীর দিয়ে আছে বরফের পাহাড়গুলো, আর তার আগে আরও একটা সারি জুড়ে একদম গোল করে রেখেছে পাইন আর ফারের জঙ্গল। শুধু পাইন কিন্তু নেই, ফার গাছও রয়েছে। আর হচ্ছে যেটা বলার, এই বৈশরণকেই বলে, মানে অনেকেই বলেন যে এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, কাশ্মীরের মানে মিনি সুইজারল্যান্ড বলতে বৈশরণকে নাকি বলে। আমি বলবো না, কারণ আমার কাছে এটা বৈশরণ ভ্যালি, সুইজারল্যান্ডের সঙ্গে আমি এটাকে কম্পেয়ার করব না। বৈশরণ ভ্যালি বৈশরণ ভ্যালির মতো সুন্দর, এই জায়গার নিজস্ব সুন্দরতাকে আমি কোনোভাবেই সুইজারল্যান্ডের সঙ্গে কম্পেয়ার করে এই জায়গাটাকে ওর মতো দেখাতে চাই না। এই জায়গাটা এই জায়গার মতো করে সুন্দর, এবং বিশ্বাস করো স্বর্গের মতো সুন্দর। তোমরা আসলে এখানে অনেক সময় কাটাবে, বলবে আর পরে কোথাও যাবো না, এখানেই থাকি, এখানটাই ঘুরে বেড়াই, এখানেই বসি, এই আর। তো অনেকগুলো শট আমরা অলরেডি নিচ্ছি, নেব তোমাদের দেখানোর জন্য যে জায়গাটা আসলেই কেমন,
জানি না যে জায়গাটা কেমন সেটা কতটা আমি ভিডিও থ্রু দিয়ে দেখাতে পারবো, কিন্তু যতটুকু দেখাবো ততটুকু এনাফ তোমাদের বোঝার জন্য যে স্বর্গের একটুখানি জাস্ট একটুখানি ছোঁয়াটা উপভোগ করতে পারবে তোমরা এই ভিডিওটার থেকে, যে এক টুকরো স্বর্গটাও ঠিক কতটা সুন্দর হতে পারে সেটা এই জায়গায় না এলে বা পুরো কাশ্মীরে না এলে সম্ভব না বোঝা, যেমন আমার পক্ষে সম্ভব ছিল না বোঝা। কাশ্মীর ভীষণ সুন্দর আর ভাইসারণ ভ্যালি মাস্ট ভিজিট, হ্যাঁ মাস্ট ভিজিট প্লেস একদম অবশ্যই, আসলে ভাইসারণ ভ্যালি আসতেই হবে। তো যেভাবে ইচ্ছে আসতে পারো, আর কীভাবে আসবে সেটার একটা ডেসক্রিপশন আমি তোমাদের আরও দিয়ে দেবো, মানে দুটো রাস্তা রয়েছে যেটা দিয়ে আসতে পারো, সেই দুটো রাস্তা কোনটা কেমন সেটার ব্যাপারেও আমি তোমাদের বলবো। এসো এখন ভাইসারণ ভ্যালিটা ঘুরে দেখি। দেখো নতুন একটা পার্টনার পেয়ে গেছি আমি, ও এখন খাচ্ছে ঘাস, আমি ধরে আছি ওর এই দড়িখানা, দূরে গেলে এটাকে টান দিচ্ছি। তো একদম নরম সফট, এটার থেকে নাকি শাল বানানো হয়, মানে পুরো একদম এত সফট এত সফট একদম, এই দেখো বুঝতে পারবে দেখলে। কি খাবে? আমরা অর্ডার করেছি, অনেক কিছু রয়েছে এখানে, জায়গাটার নাম হচ্ছে বৈশরণ ধাবা, এখানে ম্যাগি, চিজ ম্যাগি, ভেজ ম্যাগি, অনিয়ন পকোড়া, পনির পকোড়া, আলু পকোড়া, অনেক কিছু রয়েছে, পরাঠাস রয়েছে। তো আমরা অর্ডার করেছি ম্যাগি, ভেজ ম্যাগি আর পেঁয়াজ পকোড়া, তো আমরা ওটাই খাবো। লাঞ্চ সেরে আমি বেরিয়ে পড়বো এবার হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কিছু জানার থাকলে আমাকে কমেন্টে লিখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।